সো যেটা হলো যে এয়ারপোর্টে আই ওয়াজ ভেরি আমিও ঢাকায় ফিরছিলাম, তো উনি আসলো, উনি এসে বললো যে তুমি শাকিলা, আমি বললাম যে ইয়েস, বাট আই ওয়াজ দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ডিস্টার্ব, আমি লাউঞ্জে বসা ছিলাম এবং আই ওয়াজ ভেরি ডিস্টার্ব কোনো একটা কারণে, হ্যাঁ, এবং আমার কাছে খুব বিরক্ত লাগছে উনি এসছে আমাকে বারবার করে বলছে। সো আমি ওনাকে অ্যাজ ইউজুয়াল যেটা করি যে চিনেও না চিনেও চেনার, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না যে আমি তোমাকে চিনতে পারি, আমি সি ইয়েস ইয়েস হাউ আর ইউ বলে দেন। ও দেখছে আমাকে যে আমি ফোনে খুব ডিস্টার্ব, সবার সাথে খুব অস্থির হয়ে কথা বলছি, সেটাও লাউঞ্জ তো এত বড় হয় না, একজন আরেকজন কাছাকাছি শুনতে পায় ওরকম। সো দেখার পরে লাইক ও যখন এসছে তখন আমাকে ও দেখছে যে আমি খুব টেনশনে কথা বলছি কিছু একটা, এন্ড দেন হোয়াট ইউ টেল নেক্সট, দেন ইউ সে নেক্সট, মাই গড, দ্য নেক্সট শট ইজ ফর ইউ রবি, কাম অন। সো আফটার সাম টাইম শি স্টার্টেড গোইং টুয়ার্ডস দি গেট, সো দ্য টাইম হ্যাড কাম ফর ইউ টু লিভ, ইয়া, ওকে, এন্ড আই ওয়াজ সারপ্রাইজড বিকজ শি ওয়াজ লিভিং হার ব্যাগস বিহাইন্ড, ইউ ডিডন্ট ডু দ্যাট, নো, ইয়া, মাই গড, সো শি, ইট লুকস দ্যাট শি ওয়াজ ভেরি ডিস্টার্ব, সো আই সেড দ্যাট মাই ট্রলি ব্যাগ, নট মাই, নো, আই সেড মেবি ইউ নো ইউ ইউ আর ফরগেটিং ইওর ব্যাগ, ইট সিমস ইউ আর little bit preoccupied. I didn't say disturb, I said you look preoccupied, so maybe I'll drop you to the gate. And that was very, very nice gesture. And then I, of course, he's a celebrity, so I could have done it for anybody who was in that situation. So yeah. I dropped her. While I dropped her, that is the time she asked my number. And while on the way, at that time I was producing my first album as a lyricist. Yeah, I've heard a lot about that. Which was launched by Times Music. And I had already engaged a very top artist from India. She took my number, okay, and she went. And that's where the spark started, and that's where... So then she called up after a week. Yeah, that's it, my God, 1 week only. No, okay, listen, I want to hear from you now, Shakila, 1 week, what did you tell him? এখন আমি বলতে চাই, বলো, লাইক আমি খুবই ডিস্টার্ব ছিলাম, বাট যখন উনি আমার ট্রলি ব্যাগটা এনে আমাকে সামনে দিয়ে বললো যে তুমি ভুলে যাচ্ছ, So you I took my touched. bag, yeah, I was, I said, my God, because আমি একটা শোতে গেছিলাম, শো শেষ করে আমি ফিরছিলাম এবং আমার ওই ট্রলি ব্যাগের মধ্যে দরকারি কাগজপত্র, অনেক অর্নামেন্টস অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার। সো তখন আমার কাছে মনে হলো, মাই গড, স্কোর 100 out of 100, ইয়া, তখন আমি বললাম যে মাই গড, এই ভদ্রলোকের উপর আমি বিরক্ত হচ্ছিলাম, অথচ দেখো কত বড় একটা হেল্প উনি করলেন। দেন আই সেড, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার, আমি নাম্বারটা নিয়ে আসলাম। সো ঢাকায় আসার পরে যখন আমি একটু সেটেল ডাউন হলাম, সেটেল ডাউন হওয়ার পরে দেন আমার ওনার কথা মনে আসলো, আরে আমি তো ওনাকে ফোন করিনি, সো আই কলড হিম আপ টু সে থ্যাংক। ফোন করার পরে তখন ওনার সাথে যখন কথা বললাম, কথা বলার পরে আমি বললাম যে আই এম ভেরি সরি, আপনার সাথে সেদিন আমি কথা বলতে পারিনি, অ্যান্ড ইট ওয়াজ মি, লাইক মাই গড, মানে উনি এত সুন্দর সুন্দর কথা বলে। এবং তারপরে সেকেন্ড টাইমও আমি করলাম, থার্ড টাইমও আমি করলাম, যেটা খুব আনইউজুয়াল, আমি সাধারণত কাউকে কল ব্যাক করি না। And you were not calling me? No, he was not calling me. You're actually just trying to, you know, playing hard to get. It was me. It was me. I'm a very natural person. It was me যে আমি তাকে ফোন করছিলাম এবং তারপরে তো আস্তে আস্তে এই টেলিফোনে কনভার্স হয়ে গেছে। So after তারপরে তো আস্তে আস্তে পরিচয়, পরিচয় থেকে প্রেম, এবং তারপরে তোমরা এখানে প্রেম ভালোবাসা বিয়ে, ওকে, চ্যাপ্টার ক্লোজ হয়নি, জাস্ট দ্য বিগিনিং অফ দ্য চ্যাপ্টার। সো লেটস আস্ক রবি নাও অ্যাবাউট ইয়োর ইয়াঙ্গার ডেজ, এন্ড দ্যাট ইজ ওয়্যার উই স্টার্টেড, হাউ মেনি ইয়ার্স অ্যাগো ওয়াজ দ্যাট? ও, ইটস অ্যাবাউট 3 and a half years, 3 years ago. সো হোয়াট ইজ ফিল্মি? আই ওয়ান্ট টু নো দ্য টার্ম ফিল্মি, বিকজ উই উড লাইক টু নো ফিল্মিটা কেমন করে হলো, হোয়াট ইজ ফিল্মি? সো ফিল্মি ওয়াজ দ্যাট I have a good memory, and I feel that sometime it helps me. So when I was going to US from India and she was coming to Dhaka, and that is where I spotted her and I could recognize her. What had you met her about 10 years ago? I had met her 10 years ago, but at that point of time, I must say that I was very touched the way she was dealing with people. Okay. And it was very visible from her gestures that she is full of care and warmth. So it was not love at first, it was more the care that it attracted you. I'll tell you. So somebody somebody who had organized that party told me that she is a great singer. Okay. But sometime, you know, that guy has this habit of exaggerating things. So I did go to internet and checked it.
Okay, so that means Shakila, he's not admitting, he's saying caring, loving person, affectionate, but he checked on you, obviously to find out who you are, because he liked your looks, obviously. No, but let me tell you, the same thing I did for you. Oh my God. When I met you. So you're checking on everybody. No, that has nothing to do with it. Okay. I believe that anybody who has human qualities of care and warmth deserves much more praise in this world. Our problem in life is that we appreciate success, but we expect goodness. Expect goodness, and okay. I'll be honest so with we you. So we do not appreciate goodness enough. Amra kintu shei or je gunta ache. This is really a great credit to her that she's really affectionate. And I'm not saying it to praise you, but it's something that you have. And I'm happy that he spotted it instantly. Tapor? That for me, it was respect at first sight. I accept it, whatever you say. So when I met her and I went to her and said that, look, I am so-and-so. And now I know, after so many years, at least 3-4 years after knowing her, that anybody who comes to her and says that we have met, she never says no. Yeah, it's true. I said, okay, so, I have so seen she you said, somewhere. I've met you. How could you remember a face like that? I mean, he's such a good-looking person. I'll tell you this. My hairstyle had changed by yes. then. Yes. My muscle, who could not? Kichilam. So, tahun tar chulta ekdom pura edike, mane gel ba tel. Tel to use kore na the gel, whatever. Pura chakta. পরে যখন উনি আসলো তখন হি ওয়াজ লাইক দিস. It was good. Yeah, okay. He was like তার পুরো hairstyle বদলে গেছে. So you went to a newer, heavier look. যেটা হলো যে এয়ারপোর্টে আই ওয়াজ ভেরি আমিও ঢাকায় ফিরছিলাম, তো উনি আসলো, উনি এসে বললো যে তুমি শাকিলা, আমি বললাম যে ইয়েস, বাট আই ওয়াজ দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ডিস্টার্ব, আমি লাউঞ্জে বসা ছিলাম এবং আই ওয়াজ ভেরি ডিস্টার্ব কোন একটা কারণে, হ্যাঁ, এবং আমার কাছে খুব বিরক্ত লাগছে উনি এসছে আমাকে বারবার করে বলছে, সো আমি ওনাকে অ্যাজ ইউজুয়াল যেটা করি যে চিনেও না চিনেও চেনার, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না যে আমি তোমাকে চিনতে পারি, আমি সি ইয়াস ইয়াস হাউ আর ইউ বলে দেন, ও দেখছে আমাকে যে আমি ফোনে খুব ডিস্টার্ব, সবার সাথে খুব অস্থির হয়ে কথা বলছি, সেটাও লাউঞ্জ তো এত বড় হয় না, একজন আরেকজন কাছাকাছি শুনতে পায় ওরকম, সো দেখার পরে লাইক ও যখন এসছে তখন আমাকে ও দেখছে যে আমি খুব টেনশনে কথা বলছি কিছু একটা, এন্ড দেন হোয়াট ইউ টেল নেক্সট, দেন ইউ সে নেক্সট, মাই গড, দ্য নেক্সট শট ইজ ফর ইউ রবি, কাম অন, সো আফটার সাম টাইম শি স্টার্টেড গোইং টুয়ার্ডস দি গেট, সো দ্য টাইম হ্যাড কাম ফর ইউ টু লিভ, ইয়া, ওকে, এন্ড আই ওয়াজ সারপ্রাইজড বিকজ শি ওয়াজ লিভিং হার ব্যাগস বিহাইন্ড. You didn't do that. No, really? Yeah. My God. So she, it looks that she was very disturbed. So I said that... my maybe, trolley bag. Maybe, not mine. No, I said, maybe, you know, you are forgetting your bag. It seems you are a little bit preoccupied. I didn't say disturbed. I said, you look preoccupied. So maybe I'll drop you to the gate. And, that was very, very nice gesture. Then I, of course, she's a celebrity. So I could have done it for anybody who was in that situation. So yeah. I dropped her. While I dropped her, that is the time she asked my number. And while on the way, at that time I was producing my first album as a lyricist, which was launched by Times Music, and I had already engaged a very top artist from India. She took my number, and that's where the spark started, and that's where. So then she called up after a week. That's it, my God. 1 week only. No, okay, listen, I want to hear from you, yes, now, Shakila. One week. What did you tell him? Bolo. লাইক আমি খুবই ডিস্টার্ব ছিলাম, বাট যখন উনি আমার ট্রলি ব্যাগটা এনে আমাকে সামনে দিয়ে বললো যে তুমি ভুলে যাচ্ছ, সো আই টুক মাই ব্যাগ, ইয়া, আই ওয়াজ, আই সেড মাই গড, বিকজ আমি একটা শোতে গেছিলাম, শো শেষ করে আমি ফিরছিলাম এবং আমার ওই ট্রলি ব্যাগের মধ্যে দরকারি কাগজপত্র, অনেক অর্নামেন্টস অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার, সো তখন আমার কাছে মনে হলো মাই গড, স্কোর 100 out of 100, ইয়া,
তখন আমি বললাম যে মাই গড, এই ভদ্রলোকের উপর আমি বিরক্ত হচ্ছিলাম, অথচ দেখো কত বড় একটা হেল্প উনি করলেন। দেন আই সেড ক্যান আই হ্যাভ ইউর নাম্বার, আমি নাম্বারটা নিয়ে আসলাম। সো ঢাকায় আসার পরে যখন আমি একটু সেটেল ডাউন হলাম, সেটেল ডাউন হওয়ার পরে দেন আমার ওনার কথা মনে আসলো, আরে আমি তো ওনাকে ফোন করিনি, সো আই কলড হিম আপ টু সে থ্যাংক। ফোন করার পরে তখন ওনার সাথে যখন কথা বললাম, কথা বলার পরে আমি বললাম যে আই এম ভেরি সরি, আপনার সাথে সেদিন আমি কথা বলতে পারিনি, অ্যান্ড ইট ওয়াজ মি, লাইক মাই গড, মানে উনি এত সুন্দর সুন্দর কথা বলে। এবং তারপরে সেকেন্ড টাইমও আমি করলাম, থার্ড টাইমও আমি করলাম, যেটা খুব আনইউজুয়াল, আমি সাধারণত কাউকে কল ব্যাক করি না। And you were not calling me. No, he was not calling me. You're actually, just trying to, you know, playing hard to get. It was bad. Me. It was me. I'm a very natural person. It was me. যে আমি তাকে ফোন করছিলাম এবং তারপরে তো আস্তে আস্তে এই টেলিফোনে কনভার্স হয়ে গেছে। তারপরে তো আস্তে আস্তে পরিচয় থেকে প্রেম, এবং তারপরে তোমরা এখানে প্রেম ভালোবাসা বিয়ে। ইয়েস, চ্যাপ্টার।